আসসালামু আলাইকুম। উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2020-21 বিভিন্ন কলেজের ভর্তি তথ্য নিয়ে রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজ নটরড কলেজ ঢাকা একাদশ শ্রেণীর ভর্তি 2020-21 অনলাইনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা আমি তোমাদের সাথে শেয়ার করব। এ সকল নির্দেশনা তোমার ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই মেনে চলতে হবে। তাই আর দেরি না করে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নেই বিস্তারিত একাদশ শ্রেণীর ভার্চুয়াল ভর্তি পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে, ভর্তি কার্যক্রমের জন্য প্রয়োজন হবে। এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী 40 মিনিট ভার্চুয়ালি অর্থাৎ অনলাইন লিখিত পরীক্ষা হবে। 16 আগস্ট 2020 সন্ধ্যায় প্রার্থী নিজ নিজ মোবাইলে এসএমএসের মাধ্যমে অনলাইন লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে দেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার দিন নির্ধারিত সময়ের 30 মিনিট আগে ক্যামেরাযুক্ত স্মার্ট মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। 40 মিনিট অনলাইনে পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণ এমবি থাকতে হবে এবং পরীক্ষার জন্য এমন স্থান নির্বাচন করবে যেখানে ইন্টারনেট নেটওয়ার্ক ভালো কাজ করে। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীর আশেপাশে কোনো লোক থাকতে পারবে না। ভর্তি পরীক্ষার সময় স্মার্ট মোবাইল বা ল্যাপটপ সামনের ক্যামেরা অন করে পরীক্ষার জন্য এমন স্থানে বেছে নিতে হবে যেখানে যথেষ্ট আলোর ব্যবস্থা আছে। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থী স্থির ও সোজা হয়ে বসবে এবং তার চোখ স্মার্ট মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের উপর থাকবে। ভর্তি পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীর অডিও ভিডিও ধারণ করা হবে। ধারণকৃত অডিও ভিডিও যাচাই বাছাই করার সময় যদি কোনো অসঙ্গতি বা অসাধু উপায় লক্ষণ দেখা যায় তাহলে ভর্তি পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার প্রতি 2টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে কারণ ভর্তি কার্যক্রমের জন্য প্রয়োজন হবে। পরীক্ষা সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, ভর্তি পরীক্ষার প্রতি 2টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় এসএসসির সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। বিভাগ পরিবর্তন করে যারা যে বিভাগে ভর্তির জন্য আবেদন করবেন তারা সেই বিভাগেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিজ্ঞান বিভাগে পরীক্ষা হচ্ছে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞানের উপর। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও সাধারণ জ্ঞানের উপর হবে। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফল ও অনলাইন পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে। ভুল ও অসত্য তথ্য প্রদান করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। তাহলে তোমরা জানতে পারলে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার জন্য অর্থাৎ অনলাইন ভর্তি পরীক্ষার জন্য কি কি নির্দেশনা মেনে চলতে হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে, কারণ একটি লাইক আর কমেন্ট নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায় ও আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।